আছে 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। সবাই জানে 13 বছরে উনি কোনো চাকরি দেননি। আমি ওনার ক্যাবিনেটে ছিলাম, 6 লক্ষ পোস্ট তুলে দিয়েছে অমিত মিত্র, তখন অর্থমন্ত্রী ছিলেন, 60,000 কন্ট্রাকচুয়াল ঢুকিয়েছেন, অধিকাংশই টাকা নিয়ে এবং পার্টির ক্যাডারদের। জাতীয় পতাকা নিয়ে আরজি করে ডাক্তার বন্ডির যে হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে, তার জন্য স্বাস্থ্য এবং পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়ী করে এক দফা দাবিতে 9-5 অভিযান ডেকেছিলেন। পরবর্তীকালে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, তাদের প্রতিবাদী মঞ্চ, অরাজনৈতিক সংগ্রামী যৌথ মঞ্চ, তারাও আলাদা করে একই দিনে 9-5 অভিযানের ডাক দেয় এবং অনেকগুলো চাকরি প্রার্থী সংগঠনও তাদের দাবির সমর্থনে, এই আরজিকরের ইস্যুটার সমর্থনে এবং মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে দায়ী করে পদত্যাগের জন্য দাবি করে। পুলিশের দমন পীড়ন, আতঙ্কিত হওয়া, পুলিশ যে পুলিশের দায়িত্ব নারী সুরক্ষা, শিশু সুরক্ষা, হিংসা, বহুদলীয় রাজনৈতিক সহাবস্থানকে সুনিশ্চিত করা, জেনারেল ক্রাইমকে প্রিভেন্ট করা, মানব পাচার, মাদক পাচার এগুলো রুখে দেওয়া, কালোবাজারি বন্ধ করা, ট্রাফিক সুচারুরূপে থাকা এবং যে কোনো এমার্জেন্সি, SOS, যে কোনো ঘটনাতে সবার আগে প্রথম পৌঁছে গিয়ে তার কাজ করা, যেটা আগের CRPC এখন BNS-এ সুনির্দিষ্টভাবে তাদের বলা আছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নিচে নামাতে নামাতে যে জায়গায় নিয়ে গেছেন, এদের পরিণতি বাংলাদেশের পুলিশের থেকেও খারাপ হবে। এরা পুলিশকে দিয়ে গাড়োয়াল গাড়োয়াল নামাচ্ছেন, গার্ডেন থেকে কন্টেনার আনাচ্ছেন, কলকাতার ভারতের মানুষ দেখছে পুলিশ ট্রেনে করে কন্টেনার নামাচ্ছে, পুলিশ ড্রিল করছে রাস্তা, স্টিলের প্রাচীর বানাচ্ছে, পুলিশ বাঁশের বেড়া ক্রস না কি বলে ব্যারিয়ার লাগাচ্ছেন, ফেলছেন। পিতৃমাতৃ দায় রাজীব কুমারের এবং বিনীত গোয়েলের, সঙ্গে মাধব সুপ্রতিম সরকার। কি দৃশ্য পশ্চিম বাংলার লোক দেখল, আগের দিন রাতে কয়েক হাজার মানুষ হাওড়া স্টেশনে পৌঁছেছিলেন নিজেরা ট্রেনে টিকিট কেটে, কেউ আনেনি তাদের, পুলিশও জানত না কত লোক কোথা থেকে এসেছে, কোনো ক্যালকুলেশন ছিল না, কোনো রাজনৈতিক দল সংগঠন সামনে আসেনি। সেখানে বিস্কুটের প্যাকেট আর জল, কারণ এই ছাত্র সমাজ বা যারা এগিয়ে এসেছিল স্বেচ্ছাসেবকের ভূমিকায় বা সমন্বয়ের ভূমিকায়, তারা কোনো অর্থ সংগ্রহ করেনি, তাই তাদের ব্যবস্থাও ডিম ভাতে ছিল না। আজকেও অনেকে ডিম ভাত খেয়ে ক্যানিং, ভাঙর, ফলতা, হাড়োয়া, বিনাখা, সেখান থেকে সব উচ্চশিক্ষিতরা এসেছিলেন ছাত্র সমাবেশে, কেউ MA পাস, কেউ BA, কারো ডক্টরেট ডিগ্রি আছে, কেউ MBA পড়ছেন, তারা এসেছিলেন, চেহারা টেহারা সব দেখেছেন লোকজন, 70 বছরের ছাত্রী বক্তৃতা করেছেন, 36 বছরের ছাত্র অভিমুখ তৈরি করে দিয়েছেন। মধ্যরাত্রি 12:30টার সময় 4 জন স্টুডেন্টকে বিস্কুট আর জলের প্যাকেট দেওয়ার সময় তুলে নিয়ে গেল,
আমি রাতেই খবর পেয়েছি। আমি দায়িত্বশীল একজন জনপ্রতিনিধি, আমি সোশ্যাল মিডিয়াতে দিতে চাই রাত্রি 2:30, তারা অন্য কোথাও যেতে পারেন, অত রাত্রে সুইচ অফ করে বিশ্রাম নিতে পারেন। আমি সকালটা ওয়েট করেছি, সকালে নিশ্চিত হয়েছি তাদের পুলিশ নিয়ে গেছে। 7:30 থেকে 8 মধ্যে সকালবেলা আমি এক্স হ্যান্ডেলে দিয়েছি, 4 অর্গানাইজার স্টুডেন্ট দে আর মিসিং। পশ্চিমবঙ্গ পুলিশ 10:30 সময় রিয়াক্ট করেছে, কোন এক রাজনৈতিক নেতা, নাম বলতে খুব লজ্জা, কেন মুখ্যমন্ত্রী যে নামগুলো দিয়ে আমাকে ডাকেন সেই নামগুলোর মধ্যে ইউজ করতে পারবো, কোনো এক রাজনৈতিক নেতা যে ওনাদের বাড়িতে খবর দেওয়া হয়েছে ওরা হারিয়ে যায়নি, আমরা তুলে এনেছি, অ্যারেস্ট করেছি, এরা হত্যার ষড়যন্ত্র করছে। ভাষা বাংলা এবং ইংরেজি দুটোতে এক স্যান্ডেলে আপনারা দেখ তারপরে ওই রেগেটাও বসিয়ে দিতে পারে। আমরা যেটা মানে একটা একটা করে কাজ করছি আর কি, এই ধরনের একটা এটা হচ্ছে পুরো অডিটোরিয়াম, মানে ভেতরে হচ্ছে ওটাই আবার বাইরে, না এটা বাইরে, ভেতরটা বলছি মানে ভেতরে কি প্রোগ্রামটা হচ্ছে, না এটা বাইরে দিয়ে এরকম। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।